আজ আমি আপনাদের হানিফ সরকারের লেখা কিছু বাণী পড়ে শোনাব। তওবা করা, ভুল স্বীকার করে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এবং দুনিয়ার মানুষের ক্ষমা চাওয়াও মহত্ত্ব। পাশাপাশি কোনো মানুষকে ক্ষমা করাও মানবতা। শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী হয়, যৌবনে কাকর সুন্দরী দেখায়, শ্রাবণ মাসে মরা নদীও কুমারীর রূপ নেয়, রাজনৈতিক ক্ষমতা থাকলে টিভি পর্দা হেডলাইনে আসা যায়। নিষ্ঠুর মহাপৃথিবীতে স্বার্থের এই দুনিয়ায় ভালো খারাপ বলে কিছু হয় না। আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো, আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ, এটাই বাস্তবতা। আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে সৃষ্টি করেন, তারা আল্লাহর হুকুম মানবে, ইবাদত করবে, সৎ সত্য পথে চলবে, আর এই দুনিয়ার নিকৃষ্ট কাজগুলি এই মানুষ করে। মানুষকে আল্লাহ বানিয়েছেন বিবেক বুদ্ধি সম্পন্ন করে, চিন্তা ভাবনা না করে কাজ, কাজ না করে শুধু চিন্তা, দুটোই আপনাকে অসফলতা অসার্থক করে দিবে। সময় চলে গেলে আর ফিরে আসে না, জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু পরকাল স্থায়ী, মানুষ অনুধাবন স্মৃতিচারণ করে। ছোটবেলায় ফিরে যেতে পারলে আর কোনো দিন বড় হইতে চাইতাম না। ভালোর ভালো, সর্বকাল ভালো মন্দের ভালো লাগে। সফল ব্যক্তিরা কখনো অন্যান্য মানুষের থেকে আলাদা হয় না, শুধু তাদের সফল চিন্তা ভাবনাটাই অন্যান্য মানুষের থেকে আলাদা হয়ে থাকে। ছাড়াও সম্ভব যদি আল্লাহর রাজি খুশি হন। কষ্টে পাওয়া যায় সম্মান, হৃদয় থেকে পাওয়া যায় ভালোবাসা, সহজে পাওয়া যায় দুর্নাম ও ধোকা, ভাগ্যে পাওয়া যায় মনের মতো জীবনসাথী। অন্তরের পরিষ্কার স্বচ্ছ করানো আহ্বান আল্লাহর। হিজাব প্রতিটা মানুষের থাকা উচিত। হাত মুখ ধুয়ে করোনা নির্মূল করা যাবে না, অন্তর পরিষ্কার করলেই হবে ইনশাআল্লাহ। সময় বুঝিয়ে দিবে কে আপন কে পর। নিজের অতীত জীবন নিয়ে বসে থাকবেন না, ভবিষ্যতের অবাস্তব স্বপ্ন দেখবেন না, বর্তমান সময়ে মনোযোগ দিন। যোগ্যতা, সঠিক কর্মকারী পরিষ্কার হৃদয় এর মানুষ অবশ্যই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কর্মফল আল্লাহর দরবারে পৌঁছবে। যদি মানুষ আল্লাহকে প্রকৃতভাবে চিনতে জানত, মানুষের আকুলতা থাকতো না, পাপ কর্ম থাকতো না। আল্লাহ চিনুন, তার সান্নিধ্য অর্জন করুন, আপনাকে প্রত্যাবর্তন হতে হবে। অতীতকে মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় স্থান পরিবর্তন করা। ভালো ইমানদার লোকের সাথে থাকুন, আপনার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সব পরামর্শ দিবে। দুনিয়ার সকল মুসলমান একে অপরের ভাই ভাই, আপনি সেই ভাইয়ের প্রতি জুলুম অবিচার অত্যাচার করবেন না, তিনাকে অপমানিত করবেন না, ইহাই ইমান। ইসলামিক দায়িত্ব, আল্লাহ রাসুলের আদেশ নির্দেশ নিয়মকানুন মেনে চলাই মোমিনের কাজ। ভালো কাজ করার উপদেশ পরামর্শ দিন, খারাপ পাপ কাজকে বাধা দিন। জান্নাত জাহান্নাম, জান্নাত এতই আকর্ষণীয় যে তার আকাঙ্ক্ষীর চোখে ঘুম আসে না, জাহান্নাম এতই ভয়াবহ যে তার থেকে পলায়নকারীর চোখে ঘুম আসে না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও অনেক অনেক শেয়ার দিবেন।